হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী আর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি উঠে গেছি আর এখন প্রায় বেলা 10টা বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমি যাব আর গিয়ে ব্রাশ করব, আর আজ সারাদিন কী কী করছি সেটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর সব গাছগুলো দিদি আবার সাজিয়ে ফেলেছে। এই টবগুলো সব দিদি ছাদে রেখেছিল, মানে এই ছাদের সব টবগুলো সব রাখা ছিল সিঁড়িতে ওখানে। কি রে, সব সাজিয়ে ফেলেছিস এর মধ্যে? হ্যাঁ, এই যে আমি ফুল তুলছি। বাহ, আজ খুব ঠান্ডা লাগছে, কুয়াশা পড়ছে, মনে হচ্ছে এখনো পড়ছে একটু একটু। ওই দিকটা একটু একটু সাদা লাগছে। হ্যাঁ, আরো সাদা ছিল। তুই কটায় উঠেছিস? আমাকে ডাকিস নি যে, অনেক দেখেছি। হ্যাঁ, এই ডালিয়া ফুলটা নতুন হয়েছে, কিন্তু ডালিয়াটা কেমন হয়ে গেছে বৃষ্টির জন্য। ওই দিকেরটা এখনো ফোটেনি সেভাবে। এই যে দিদি এখন ফুলকপি তুলছে, এভাবে তোলে নাকি? নিচটা কেটে দে, আস্তে লেগে যাবে। ইয়েটা দাও তো, ওই পোড়াটা। এই দাঁড়া, এই এরম কেন করছিস? আনবো কি লাগে? নিমকিও এসছে দেখতে এখানে কি হচ্ছে, কি কর্মকাণ্ড হচ্ছে এখানে। এ মা, তুই চোখটা কি করেছিস? সত্যি ব্যাস এইটুকুই, একটু বড় হতো। এটা তো ভাজাও হবে না ভালো করে। বাহ, খুব ভালো। এই যে আমি ফুলকপি তুলেছি, না মানে দিদি তুলেছে, আমি নিয়ে যাব, নিচে নিয়ে যাব, এই কাজটা আমি করব। আর কি হয়েছে গাছে, কোথায় কি? আয় আয়, লেবুটা তুলে দিবি? আরে লেবু তুলো না, পাকে পেকে গেছে লেবুটা। না, এখানে দুটো ছড়া লাগাবো না, একটা দুটো ছড়া লাগিয়ে দে। এই যে বেগুন হয়েছে, বেগুন বেগুন, এই তো বেগুন, লঙ্কা হয়নি আমাদের গাছে, লঙ্কা গাছে ভেতরে টমেটো চারাটা উঠিয়ে দে। হ্যাঁ, ব্রাশ না করে ব্লগটা, ভাবলাম অনেকদিন ব্লগ করা হয়নি তাই আজকে ব্লগ করি। যাই হোক, লেবুটা উঠিয়ে নে। হ্যাঁ,
তোকে ভেজে দেব ফুলকপিটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই বলো দোকানেরগুলো বেশি ভালো, ঘরে না ঘরে পাতাগুলো বেশ ভালো সাথে, যেটা ফুলকপির পাতা বাটা করে। ভাই এইটুকুটুকু ফুলকপি তা নিয়ে কত স্বপ্ন, এটা খাবো সেটা খাবো। লেবু লেবুটা উঠিয়ে নে, লেবুটা লেবুটা অনেক ফুলে। তাই তো দেখছি, এটা তো দেখ এই লেবুটা। হ্যাঁ তুলে নাও তুলে নাও, এই যে তুলে নিয়েছি এটা। বাহ খুব ভালো, কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা, একটু সকালে উঠলে ভালো হতো। লেবু ফুল এসছে দেখ আমার গাছে, কত লেবু অনেক ফুল এসছে তাই তো দেখছি। এই দেখ বড় বড় ফুল, সব লেবু ধর। বাহ এটা তো অনেক শিকার বেরিয়ে গেছে, এটা ভালো হবে না মনে হচ্ছে, পোকা পোকা লেগে গেছে হয়তো। চা হবে একটু পরে, শুধু চা তো হবে না, চায়ের সঙ্গে টা পর্ব হবে। টা মানে হলো টিভি, সকালে উঠে আমরা যেটা করি। সেটাও ভালো নেই এটা। এটা ভালো, এটা ভালো, এটা ধরো তো। এখন আমরা চলে এসেছি সবাই, চা এখানে আছে, সকাল সকাল দিদি খাবে ছোলা ভাজা মুড়ি আর এই যে চা বড় কাপে। নিমকিও নিচে চলে এসেছে, হ্যাঁ নিচ্ছি। নিমকিও চলে এসছে আমাদের সঙ্গে, একসঙ্গে আমরা সবাই মিলে বসবো খাটে, চা মুড়ি, আমি খাবো বনভিটা রুটি আর নিমকিও বসবে আমাদের সঙ্গে, বিস্কুট খাবে আর সঙ্গে আমরা টিভি দেখবো। এখন মানে এই টাইমটা হচ্ছে আমাদের টিভি দেখার টাইম, চায়ের সাথে মুড়ির সঙ্গে একটু টিভি না দেখলে হয়। এখন সকাল সকাল একটা আড্ডা সেশন হবে। মা সকাল সকাল কি নিয়ে এসছো, তো কত তরকারি ফরকারি, রুটি তরকারি খা, তোকে কি চামচ দেবো? না না চামচ দিতে হবে না, আমি এমনি খাবো। হ্যাঁ দেবো একটুখানি দেবো, বিস্কুটটা খেলো না? না না খাই না, খেতেই যায় না। এই যে বাজে বেলা একটা আর আমি এখন ভিডিও করে এলাম, এবার আমি স্নানে যাব। আর এইদিকে সমস্ত খাবার টাবার রেডি হয়ে গেছে, বসার আসনও পাতা হয়ে গেছে, তা এখন আমার দিদির আমাদের কারোরই স্নান হয়নি, আমরাই যাচ্ছি স্নান করে আসি তারপর খাবো, আবার দেখা হবে।
এখন আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তারপরে এদিকে আমি ঘরও মুছে নিয়েছি খাওয়ার পর জিনিসপত্র সব গুটিয়ে নিয়েছি শুধু বাকি আছে জানলা বন্ধ করা জানলা বন্ধ করব আর এই খাটে কিছু জামা কাপড় আছে ওই খাটেও কিছু কাপড় জামা রয়েছে যেগুলো ছাদ থেকে তুলে নিলাম এগুলো পাট করে নেব তারপর আমি ঘুমিয়ে পড়ব তো আমার আগে ফ্যানটা বন্ধ করি তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে এরকমই আরও অনেক নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো আর বৈশালী অফিসিয়াল ব্লগ